আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আমি তুহিন আর আপনারা দেখছেন তুহিন মিয়া ভ্লগস। সকালটা শুরু হোক এক কাপ চায়ের সঙ্গে। তো এখন আমি স্ট্যান্ডে আসি বসে, একটু পরে বাস আসে, আসার পরে আমি বাসে উঠলাম, চলে যাচ্ছি প্রাণেশ্বর রংপুরে। বিদায়ী হে ব্যস্ত নগরী ঢাকা, জীবনের প্রতিটা ব্যস্ত মুহূর্তের মধ্যে ঢাকা নামটা জড়িত, কারণ আপনি এখানে একটা লোককেও পাবেন না যারা বিনা কারণে ঘোরাফেরা করতেছে। সকলেই কোনো না কোনো কারণে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে। সকলের উদ্দেশ্য একটাই, কাজ করতে হবে, জীবিকা অন্বেষণ করতে হবে, জীবন ধারণ করতে হবে। সো এই মুহূর্তে আমি আছি নবীনগরে সেনা শপিং কমপ্লেক্সের সামনে এবং আমার বাস ধীরগতিতে আগাচ্ছে এবং মোটামুটি আকাশ ভালো, ভালো আকাশ দেখেই রওনা শুরু করলাম। অ্যান্ড দেখি আকাশ কতটা আবহাওয়া অনুকূলে থাকে। তো রাস্তায় মোটামুটি গাড়ির চাপ কম সকাল সকাল এবং আমি সকাল 8:30 রওনা শুরু করি। আর রাস্তার ভিউটা মোটামুটি অনেকটা ভালো ছিল, অনেকটা মুগ্ধ করে দেওয়ার মতো ভিউ ছিল রাস্তায়। বড় কথা হচ্ছে ঢাকা শহর হচ্ছে জ্যামের নগরী, সেখানে টুকটাক একটু জ্যাম থাকে, কিন্তু এইবার আমি একটু জ্যাম কম পেয়েছি এবং বাস একটা জায়গায় থামায় আমি সেখানে 10 টাকার পেয়ারা কিনে খেতে থাকি, কারণ একটা না তার চুপ থাকা যায় না, মুখটাকে একটু নড়াচড়া করতে হয় আর কি। তো যাই হোক, আমার গাড়ি চলতেছে খুব সুন্দর গতিতে, আমিও যাচ্ছি। এখন আবহাওয়া মোটামুটি অনেকটাই ভালো আছে, রোদ উঠেছে হালকা, তবে আবহাওয়ার কথা কি আর বলবো ভাই, হঠাৎ করে ওর মুড সুইং হয়ে যায়, দেখা যায় যে একটু পরেই বৃষ্টি আসবে, এরকম একটা অবস্থা হয়ে যায়, মানে 5-10 মিনিট সময়ের ব্যবধানে। অ্যান্ড বড় একটা বিষয় হচ্ছে যে এই রেল লাইন দিয়ে একটা রেল চলে যায়, আমি যেটা ক্যাপচার করতে পারিনি, বাট সামনে ওকে ধরে ফেলবে ইনশাল্লাহ। এবং দেখেন একটু আগেই বললাম যে আকাশের কথা বলা যায় না, তো অলরেডি চলে আসছে মেঘ নিয়ে, বৃষ্টি নামবে মেবি, যেটা আমার মনে হচ্ছে। চলন্ত ট্রেন আপনাদেরকে দেখাইতে পারিনি, তবে ওকে আমি দেখাইতে সক্ষম হয়েছি, এটাই আমার সাকসেস। তো যাই হোক, এদিকে মনে হয় যে একটু বৃষ্টি হয়েছে, একটু না মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পানি মাঠের মধ্যে জমে গেছে, তো মোটামুটি না ভালো মানের একটা বৃষ্টি হয়েছে। তো এখন আমি যমুনা সেতুর কাছাকাছি চলে এসেছি, আর একটু পরেই টোল প্লাজা, তারপরে আমি যমুনা সেতুতে উঠে যাব। তো এই জায়গাটার মধ্যে অনেক সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো, অনেক সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো, এবং পাশে একটা ছোটোখাটো পার্ক আছে যেটা রিভার ভিউ পার্ক আর কি, এক কথায় আপনি ওখান থেকে নদী সুন্দরভাবে দেখতে পাবেন। অনেকটা সবুজ প্রকৃতি যেখানে দেখেই মন ভরে যায়, তো এখানে যদি যেতে পারতাম তাহলে মনে হয় আরও বেশি ভালো লাগতো। তো আমাদের এই যে আমরা টোল প্লাজা চলে এসেছি বাস নিয়ে, তো আমি যে বাসটা এসেছি ওনারা টোল প্লাজায় টোল দিচ্ছেন, এবং টোল দেওয়া শেষ হলে আমরা আবার মুভিং শুরু করব। তো আমাদের টোল দেওয়া মোটামুটি শেষ হয়ে গেছে, এখন আমরা সেতুতে ওঠার জন্য প্রস্তুত। তো চলুন সেতুতে উঠি, সবাই মিলে একসাথে এনজয় করি। আর বৃষ্টির দিনে, মানে বৃষ্টির সময় যমুনা সেতু অর্থাৎ বঙ্গবন্ধু সেতুর যে সৌন্দর্য বাস থেকে, সেটা আমি অনেকটা ক্যাপচার করার চেষ্টা করছি, যেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি অলরেডি আপলোড করে ফেলেছি। আপনারা এখনও না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে কিংবা আমার ডিসক্রিপশন বক্স চেক করে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। আশা করব ওই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এবং একটা কথা বরাবরই আমি বলে থাকি যে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমরা দেখতে দেখতেই যমুনা যে সেতু সেটা পার করে এসেছি। তো আমাদের যে উত্তর অংশ যেটা, সেটাও কিন্তু অনেক সুন্দর, মানে এক কথায় নদীর দুই পাড়ে দুটা পার্ক, এবং এখান থেকে সবুজের যে একটা ভিউ, গাছপালা সবুজ অভয়ারণ্যের একটা ভিউ, সেটা কিন্তু অ্যামেজিং একটা ভিউ। এবং সামনে আমরা চেষ্টা করব এই জায়গাটায় আসার জন্য, যাতে এই জায়গাটা নিয়ে আমরা ডেডিকেটেড একটা ভ্লগ করতে পারি। তো আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করুন এবং আপনারা কমেন্ট করে বলুন আমার কী ধরনের ভিডিও বানানো দরকার। তো আমাদের রাস্তায় পানি জমে গেছে, তো অনেক তো অনেক কিছু দেখাইলাম, আমার নিজের চেহারাটাও একটু দেখাই আপনাদেরকে। তো যাই হোক, লাঞ্চের সময় একটা লাঞ্চ ব্রেক পাইছিলাম, এখানে আমি ভাত মাংস
খেয়ে নেই মুরগির মাংস। তো মুরগির মাংসটা একবারে অসাধারণ ছিল, যেটা একবারে বলার মতো না, একবারে অসাধারণ একটা মাংস, রান্নাটা হেভি ছিল। জাস্ট আমার মনে হচ্ছে যে একটু ঝাল যদি বাড়াই দেওয়া যেত তাহলে হয়তো বেশি ভালো লাগতো। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া শেষ, এখন আমি আবার বাসে উঠব এবং আমার পথ অনেকটাই বাকি এখনও। ভালো খাবার খাওয়ার পর আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে যে পান খাইতে ইচ্ছে করে, তো আমি একটু পান চাবাইতেছি আর যাচ্ছি। যাই হোক, আপনারা চেষ্টা করবেন পান না খাওয়ার, কারণ পান সুপারি এগুলো একটু আমাদের ক্ষতি করে, বাট মানুষ তো অভ্যাসের দাস। যাই হোক, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মাঝে আমরা এগিয়ে চলতেছি, সাথে তো হেডফোনে অনেক সুন্দর সুন্দর গান আছেই এবং আমাদের ড্রাইভার মামাও হেভি সুন্দরভাবে গাড়ি চালাচ্ছেন। আর বাসটা পুরোপুরি মোটামুটি অনেকটাই ফাঁকা। তো যাই হোক, এখন আমি আমার নিজের ডিস্ট্রিক্টে ঢুকে পড়েছি, অর্থাৎ রংপুর জেলার মধ্যে ঢুকে পড়েছি। এটা আমাদের পীরগঞ্জে, রাস্তার কাজ অনেকটা এগিয়ে গেছে। ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি এই রাস্তার কাজগুলো অতি দ্রুত আমাদের জন্য করে দিচ্ছেন। যাই হোক, আমরা ইনশাল্লাহ আগামী 2-3 বছরের মধ্যে এই রাস্তাগুলোর সুফল ভোগ করতে পারবো ইনশাল্লাহ। এবং সেই সাথে এই রাস্তাগুলোর দীর্ঘায়ু কামনা করছি, যাতে আমরা সঠিকভাবে রাস্তাগুলো ব্যবহার করতে পারি এবং রাস্তাগুলো যেন আমাদের জন্য উন্নয়নের ধারা যেটা, সেটা যেন বজায় রাখতে পারে। এবং বাস থেকে বাহিরের যে মাঠের একটা ভিউ এবং আকাশের নীল এবং সাদা কালারের যে একটা কম্বিনেশন, সেটা কিন্তু অসাধারণ লাগতেছে। তো আমি মোটামুটি বাস থেকে নেমে পড়েছি, এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা করব। রাস্তায় যে পরিমাণ ধুলা থাকার কথা ছিল বৃষ্টির কারণে, সেই পরিমাণ ধুলা নাই। যাই হোক, একটু ভালো লাগতেছে যে চেহারাটা মোটামুটি দেখার মতো অবস্থায় আছে। তো আমি এখন একটা অটোতে উঠবো, কারণ আমার বাসা যেতে হলে আমাকে অটোতে কিংবা ভ্যানে করে যেতে হবে। এবং অটোতে বসে আমরা অপেক্ষা করতেছি যে আরও 2-1 জন যাত্রী আসে কি না, কারণ এদিকে অটোগুলা মোটামুটি 2-3 জন না হলে যেতে চায় না। তো যাই হোক, অপেক্ষার প্রহর গুনতেছি, দেখি কতক্ষণে আরও 2-1 জন আসে। যাই হোক, আমাদের মোটামুটি অটোতে যাত্রী চলে এসছে, আমরা বাড়ির দিকে রওনা করতেছি। তো আমার বাড়িতে যেতে আর 5-7 মিনিট লাগবে। তো যাই হোক, অলরেডি আমি বাড়িতে চলে এসেছি ফাইনালি, আলহামদুলিল্লাহ সুস্থভাবে আসতে পারছি। তবে হ্যাঁ, ঢাকা শহরকে অনেক মিস করব, কারণ আমার বাবা মা এখনও ঢাকাতেই আছে, ওনাদেরকে খুব মিস করব। এবং এটা আমাদের বাড়ির পিছন থেকে, আমাদের বাড়ির পিছনে একটা মাঠ আছে, সেই মাঠটার ভিউ আর কি। এবং সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা সুপারি বাগান। সো বাই ব্রাদার, আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কীরকম ভিডিও দেখতে চান। এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।